এবং লা তাওহিদি জনতা সোনার মদিনার পবিত্র রওজায়ে আতহারের মধ্যে আমার নবী জিন্দা শুয়ে আছেন না মুর্দা? জিন্দা। হায়াতুন নবী, আমার নবী আর 10টা মরা মানুষের মত কবরের মধ্যে অনুভূতিহীন মরা পড়ে নাই, আমার নবী কবরের মধ্যে জিন্দা শুয়ে আছেন। ঠিক। আল আমবিয়া ওয়াহইয়াউ ফি কবরিহিম ইউসাল্লুন, তারা কবরের মধ্যে জিন্দা নামাজ পড়েন। সারা দুনিয়ার নবীর যে উম্মত নবীর প্রতি দরুদ পাঠ করে, সঙ্গে সঙ্গে ফেরেশতারা নবীর কাছে নিয়ে দরুদ পৌঁছায় দেয়। নবী যদি মুর্দা পড়ে থাকবে তাহলে নবীর কাছে দরুদ পৌঁছানোর কি দরকার? আমার নবী জিন্দা শুয়ে আছেন, উম্মতের আমল নামা নবীকে দেখানো হয়। আমল ভালো দেখলে নবীর মুখে হাসি ফুটে, আমল খারাপ দেখলে আমার নবীর চেহারাটা মলিন হয়ে যায়। হে দুনিয়ার মুসলমান, আমার কাছে এই জিনিসটা ভয় লাগে, এটা নিয়ে আমি উদ্বিগ্ন আর উৎকণ্ঠ। বাংলাদেশের 18 কোটি মুসলমানের আমল নামা যখন আমার নবীকে দেখানো হয়, সেখানে বারবার দৃশ্য দেখা যায় কাদিয়ানিদের অপতৎপরতা, খতমে নবুয়তের সিংহাসন নিয়ে টানাটানি। বারবার দেখা যায় নবীর পূত পবিত্র চরিত্রের উপর কালিমা লেপন করবার জঘন্য অপরাধ। এটা যখন আমার নবী দেখেন, নবীর কলিজাটার মধ্যে আনন্দের উদ্রেক হয় না, বেদনা আসে। নবীর মুখটা আনন্দে উৎপলিত হয় না, বেদনায় মলিন হয়। চিন্তা করে দেখো, আমার নবীর মুখ যদি মলিন হয়ে যায় আর আল্লাহ যদি সেটা দেখেন, যে কোনো মুহূর্তে জাতির উপর মহা গজব নেবে, গোটা দেশ ধ্বংস হয়ে যেতে পারে। আমাদের নবী রহমতের নবী, কথা ঠিক কিনা? শুধু মুসলমানের জন্য রহমত না, সবার জন্য। আমার সন্নাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল মুসলিমিন খালি না, শুধু রহমাতাল লিল মুমিনিন না, লিল আলামিন শুধু মুসলমানের রহমত না, গোটা জগতের রহমত, শুধু ইমানদারদের রহমত না, গোটা বিশ্ববাসীর রহমত। আল্লাহর রহমত ছাড়া এই পৃথিবীতে শান্তি থাকতে পারে না? তাহলে যারা নবীর দুশ্মনী করে, ওরা শুধু মুসলমানের দুশ্মন না, ওরা মানবতার দুশ্মন, ওরা শুধু ইমানদারদের দুশ্মন না, ওরা শান্তির দুশ্মন। কাজেই এই জাহান্নামের কীটগুলোকে, এই মানবতার বিরুদ্ধাচরণকারী মানবতার দুশ্মনগুলোকে, নবীর দুশ্মন যেগুলো আছে গোটা বাংলাদেশে যেখানে পাওয়া যাবে, জ্যান্ত মাটিতে পুঁতে ফেলতে হবে ওগুলোকে।